পুলিশ দিবস উপলক্ষে সাত দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। পথ দুর্ঘটনা কম করতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার সচেতনতা র্যালির আয়োজন করা হয় কাঁকসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। র্যালির মাধ্যমে দুচাকা চার চাকা গাড়ি টোটো অটো চালক সহ সাধারণ মানুষদের ট্রাফিক আইন মেনে চলার জন্য সচেতনতার বার্তা দেওয়া হয়। ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের পাশাপাশি র্যালিতে অংশ নেন সিভিক ভলান্টিয়াররা। র্যালিটি কাঁকসার হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে দার্জিলিং মোড় পর্যন্ত যায়। সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের জন্য এবং আমরা সাধারণত সবাইকে সূচিত করছি এবং অনবরত এটা নিয়েই বিট করছি এবং অনুষ্ঠান করছি। সে স্কুল কলেজ বা আদার্স বাস স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড, যে যারা আরোহী রয়েছেন আরোহীরা অবশ্যই খেয়াল রাখবেন যে ড্রাইভার যে আছেন সে মদ্যপ অবস্থায় অবশ্যই গাড়ি নিয়ে চালাচ্ছে বা হেলমেট ছাড়া কেউ গাড়ি চালাচ্ছে না, একের অধিক দুজন বসবে না বাইকে নিয়ে। এই নিয়ে আমাদের কর্মসূচি সেফটি পায়, কারণ রোডে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই অ্যাক্সিডেন্ট যাতে না হয় যতটা কমাতে পারি আমরা সেই হিসেবে আমরা এই ইয়েটা করছি। আশা করবো আমরা এই যে একের পর এক কাজ করছি এতে তাদের মধ্যে কিছু তো অন্তত আসবে যে তারা এটা নিয়ে ভাববে, চিন্তা ভাবনা করবে। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।